মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। আমি ফারাক্কা ব্যারেজে গেছিলাম, এর আগে গাডকারি সাহেবের সঙ্গে আমরা কথা বলেছিলাম। ফারাক্কা ব্যারেজ নিয়ে কিছু সমস্যা আমাদের কানে এসছে, তো যা হোক সেখানটায় একটা অন্য বিষয়। সেখানকার জিএম সাহেব নিজে বলছে যে ফারাক্কা ব্যারেজ খুব তাড়াতাড়ি যদি হস্তক্ষেপ না করায় এটাও মাঝেরহাট হয়ে যাবে। বুঝলাম না, ফারাক্কা ব্যারেজ এই ব্রিজ এখানকার অফিসাররা বলছে 100 বছর এটার আয়ু ধরা আছে, তো ফারাক্কা ব্যারেজ তো 150 বছর হওয়া উচিত, আরও শক্তপোক্ত ব্রিজ। সেখানকার জিএম যার বাঁধ দেখার দায়িত্ব, যার লগগেট দেখার দায়িত্ব, সে এখন রাস্তা নিয়েও বলছে, সে এখন ব্রিজ কীভাবে কতদিন থাকবে না তার কথাও বলছে, তো আমরা কোন দিকে যাব। অলরেডি সেখানটা 8 মাসের জন্য ট্রাফিক বন্ধ করে দেওয়ার কথা হচ্ছে। তো আমরা সেই মতন গাডকারি সাহেবকে বলেছিলাম যে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, যেটা ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে যে এনএইচ গেছে, এমন করে কাজ হোক যাতে সেখানে ট্রাফিক ডিসরাপশন না হয়। এখানে ফারাক্কা ব্যারেজ এবং রাজ্য সরকার যে পরিকল্পনা করছে তাতে বড় বড় গাড়িকে পাটনা হয়ে ঘুরে যেতে হবে, যদি শিলিগুড়ি যেতে হয়, নর্থ বেঙ্গল যেতে হয়, আবার মালদার গাড়িকে যদি মুর্শিদাবাদ আসতে হয় তাহলে পাটনা হয়ে ঘুরে আসতে হবে, এরকম একটা অবস্থা তৈরি করছে, কিংবা বার্জে করে পার হতে হবে। তো আমরা সেখানে বলেছিলাম যে কেন্দ্র রাজ্য যার যেখানে দায়িত্ব আছে তারা নিজেদের মধ্যে একটা কোঅর্ডিনেশন করে কাজগুলো করুক। একইভাবে এই যে ব্রিজ, বহরমপুর ব্রিজ, আপনারা জানেন এই ব্রিজ 70 সালে একবার ভেঙেছিল। এই ব্রিজ দেখভাল করে ন্যাশনাল হাইওয়ে অথরিটি, তাই ন্যাশনাল হাইওয়ে অথরিটির যারা অফিসার আছেন তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা একবার চলুন আমার সঙ্গে, একবার এই ব্রিজটা আমরা দেখতে যাই। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।